শুভ সকাল বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ কিন্তু একটা বিশেষ দিন বন্ধুরা, আজকে সকাল সকালেই ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে বিশেষ দিনটা কি তোমরা কিন্তু সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে, আর থাম্বনেল আর টাইটেল দেখেও কিন্তু বুঝেই গেছো যে কি ভিডিও হতে চলেছে। তো আজ হলো আমার একটা ছোট্ট ইচ্ছে পূরণ হবে, আমাদের ল্যাট্রিন বাথরুমের উপরে ছাদটা আজকে ঢালাই হবে। তো মনে মনে অনেকটা আনন্দ হচ্ছে বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবে। আর রাতে না বন্ধুরা প্রচণ্ড হাওয়া হয়েছিল, যার জন্য দেখো অনেকটা পাতা পড়ে গেছে আমাদের ঘরের চারপাশে, তো শুধু গাছ আর গাছ বলো, যার জন্যেই কিন্তু অনেকটা পাতা পড়ে গেছে। আর দেখো কালকে যেহেতু আজকে ঢালাই হবে, যার জন্য কালকে কিন্তু তোমার বাঁশগুলো তারপরে শাটারিংয়ের কাজ সব কিন্তু হয়ে গেছে, আজকে শুধু ঢালাই হবে। যার জন্য সকাল সকাল উঠে তাড়াতাড়ি স্নান করে নেব, কারণ মিস্ত্রি আজকে কিন্তু বেশি হবে। জানি না কত দূর ভিডিও করতে পারবো, কিন্তু তোমরা দেখতে থাকো। ধুরা, বলেছিলাম না আজকে ঢালাই হবে, তো দেখো মিস্ত্রিরা এসেই কিন্তু কাজে লেগে পড়েছে। তো এই যে দেখো প্রায় অনেকটা মানে মশলা বানানো হবে, যার জন্য দেখো কতটা, তো এখানে ইট বালু সিমেন্ট এগুলো সব নিয়ে নিয়েছে, দেখো কতগুলো একবারে বানাবে। তো আজকে প্রায় ছয়জন না সাতজন এসেছে মিস্ত্রি, তো রান্নাবাড়িও আছে। তো আমি বলছিলাম তো কারেন্ট নেই, এগুলোকে জল দিবে কীভাবে সেটাই বলা হচ্ছিল। তো মিস্ত্রিগুলো এই যে বালতি দিয়ে দিয়ে, আর এই যে দেখো সিমেন্টের বস্তা, এগুলো শুনে প্রায় সবগুলোই গেছে, দুটোর মতো আছে খালি। তো দেখো এই যে কাম চলছে, বাড়ির অবস্থা একদমই খারাপ বন্ধুরা। তো দেখো এই যে, আর এই যে মশলাগুলো বাড়িতেই তো বানানো হচ্ছে, ধুলো দিয়ে ভর্তি হয়ে গেছে বন্ধুরা। তো দেখো মশলাগুলো যে নেবে, যার জন্য কিন্তু এটা বাধা হচ্ছে তোমার বাঁশগুলো। তো আজকে কিন্তু আমি এক ফোঁটাও ভিডিও করিনি বন্ধুরা, তোমাদের দাদা ভাই ভিডিও করেছে সম্পূর্ণ। তো দেখো এই যে মশলাগুলো বানানো হয়ে গেছে, এগুলো এইভাবে দেওয়া হচ্ছে উপরে বন্ধুরা। তো আজকে সত্যি মনে অল্প হলেও আনন্দ লাগছে। তো যদি এটা তো মানে আমাদের ল্যাট্রিন বাথরুমের কাজ হচ্ছে, যদি ঘরের হতো তাহলে হয়তো আরেকটু আনন্দ হতাম। তো জানি না সেই ভাগ্য আছে কিনা, কোনো দিন ছাদ দিতে পারবো কিনা, মানে ঘরের ছাদ, সেটা যদি তোমরা যদি আমার পাশে থাকো, যদি আমাকে ভালোবাসা দাও, তাহলে হয়তো একদিন মানে কোনো দিন হলেও দিতে পারবো। তো তোমরা প্লিজ প্লিজ আমাকে ভালোবাসা দিও, আমি যাতে অনেকটা এগোতে পারি, নিজের পায়ে যাতে দাঁড়াতে পারি, নিজের যাতে স্বপ্নগুলো পূরণ করতে পারি বন্ধুরা। দেখো তোমাদের দাদা ভাই নতুন ছাদের উপর থেকে ভিডিও করেছে, তো গাছগুলো কত সুন্দর উঠেছে বন্ধুরা। আর বলেছিলাম না আমাদের বাড়ির চারপাশে গাছ, তো দেখো চারপাশে গাছ, শুধু মানে মাঝখানে বাড়িটা। তো এই যে ঢালাইয়ের মশলা ঢালা হচ্ছে, তো আজকে সত্যি একদম আনন্দ লাগছে বন্ধুরা, কি বলবো। তো কোনোদিন তো ছাদালা ঘর দিতে পারবো না, তার জন্যে ছাদালা তোমার বাথরুমে দিয়ে নিলাম, একটা আশা তো পূর্ণ হলো বলো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে কি করতে হবে জানোই তো, একটা ছোট্ট লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে উৎসাহিত। আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের না ছোট্ট ছোট্ট খুব মানে কাজগুলোতেই কিন্তু আমরা খুব খুব আনন্দ পাই। তো আজকে সত্যি বন্ধুরা অনেকটা খাটনিও হয়ে গেছে, যার জন্য আমি কিন্তু ভিডিও করতে পারিনি, তোমাদের দাদা ভাই করেছে। যেহেতু দেখলেই যে অনেকগুলো মিস্ত্রি এসেছে, রান্নাও কিন্তু অনেকটাই করতে হয়েছে, যার জন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা, তোমাদের দাদা ভাই করেছে।
এক্ষুনি দেখো রান্না বান্না সেরে তোমাদের দাদাভাই মিস্ত্রিদেরও মানে আইসক্রিম খাওয়ালো, তো আমার জন্যও নিয়ে এসেছে। তো আমি ভাবলাম যে তোমাদের সাথেও অল্প শেয়ার করি। আর আজকে এতটাই গরম পড়েছে বন্ধুরা, তো দেখো মানে ফ্যান তো চলছেই, দেখতেই পারছো। আর লাইটটা দিয়েছি কারণ আমাদের ঘরটা একদমই অন্ধকার বন্ধুরা, লাইট না দিলে মানে কিচ্ছু দেখা যায় না, কালো কালো আসে। তো দেখো আমি আর আমার মেয়ে মিলে এখন একটু রান্না বান্না শেষ, তো তোমাদের দাদাভাইকে বললাম যে মিস্ত্রিরা একটু দেরি করে খাবে, যার জন্য একটু রেস্ট নিচ্ছি। দেখো তো আজকের মতো কিন্তু এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সুস্থ থাকাটা কিন্তু একদমই দরকার। আর বেশি বেশি করে জল খাও, হালকা পাতলা খাবার খাবে, এই গরমে কিন্তু এক তুমি মানে মানে শরীর খারাপ হওয়ার কিটা বেশি পরিমাণ থাকে। তো চলো টাটা, আজকের জন্য এইটুকুই।